ভিডিও করতে করতে দেখছি ব্যাটারি প্রায় লাল দাগে চলে এসেছে। তো এখন যাই ব্যাটারিটা চার্জে বসাই, মোবাইলে ব্যাটারি চার্জ দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ও কি খাও আজকে টিফিনে? বলে যা মূল্য তাই খা। কি তো রাত্রেবেলা এখন রুটি দিয়ে ডিনারে পায়েস খাবো, প্ল্যানিং হলো। তো এখন পায়েস বানাবো, তার জন্য দুধটাকে জাল দিচ্ছি। চাল তো দুধটা প্রায় এলাচ দিয়ে জাল দিয়ে চলেছি, হয়েছে প্রায় হালকা একটু থিকনেস চলে এসছে। তো এবার চালটা দিয়ে দেবো। তো এভাবে ঘাটতে থাকতে হবে। কি মাছ সেটা? ময়দা। ময়দা পেলা কোথায় ছিল? তাহলে কি খাবো, পরোটা না লুচি? লুচি সকাল সকাল লুচি পায়েসটা কত সুন্দর বানাইছি। হুম, লুচি দিয়ে পায়েস ভালো লাগবে তো। কি হয়েছে দুধের দুধের? তাহলে ওখানে হচ্ছে লুচি আর এখানে হচ্ছে পায়েস। কালকে রাতে বানিয়েছি পায়েস, তো পায়েস দিয়ে লুচি দিয়ে আর ঘুগনি সেদ্ধ করা আছে। ও সকালবেলার ব্রেকফাস্টটা একদম জমিয়ে যাবে বস। তাহলে ঘুগনিটা করে নি নাকি? ঘুগনি সেদ্ধ করা আছে এখানে আমার। এই যে ঘুগনি সেদ্ধ, আলু দেবা? ফুলকপি দিয়ে দেবো? তাহলে গরম গরম বাইরে সকাল সকাল। কি রে তুলসী পাতা? তুলসি পাতা খেতে হয় কার্তিক মাস, সারা কার্তিক মাস খেলে সারা বছরে আর কোনো রোগ হবে না, এটাই নিয়ম। হুম, বিয়ে হচ্ছে দেখছো না, অগ্রহণ মাস। আমি শুধু মেয়ে দেখেই রাখলাম, বিয়ে আর হলো না। সত্যি বলছি, দেখে রেখেছি। এই দেখো আমার টমেটো গাছ, টমেটো গাছে জালি চলে এসছে। এই মূলো শাকগুলো সার দেওয়া নেই, কি টেস্ট! কাল না পরশু দিন খেয়েছি, ও দারুণ টেস্ট। আজকেও হবে না কি খাওয়ার মতো, দেখতে হবে। আজকে মেথি লাগিয়ে দেবো, মেথি। পেঁপে দিয়ে আজকে ইয়ে ঝোল খেতে হবে, ট্যাংরা ট্যাংরা মাছের ঝোল খাবো পেঁপে দিয়ে। পেঁপে দিয়ে ট্যাংরা মাছের ঝোল, এ রুগী রুগী মধু খাচ্ছে। তাহলে গরম গরম একদম লুচি খাই, পায়েসখানা যা হয়েছে না ফাটাফাটি। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে। তো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ও ম্যাচ ম্যাচ করছে আজকে, রোদের তাপটা খুব ভালো, গাটা ম্যাচ ম্যাচ করছিল। আমার ঘরটা কেমন রং করেছি, সাদা, আর এই পাশটা হচ্ছে হলুদ রং। এটা হলুদ রং হালকা লাইট, দেখতে পাচ্ছি তোমরা, বুঝতে পারছি এবার হলুদ রং। এই গ্রিলগুলো রং করা বাকি আছে, গ্রিলগুলো এখনো রং করা হয়নি। এই গ্রিলটা খোলা আছে, এটা রং করে দিয়েছি, এটা রং করা হয়ে গেছে। এখানে এখানে রাখা আছে রং করে,
এটা সেটআপটা করতে হবে। এই যে সব গ্রিল এখানে রং করে রেখেছি, আর এই গ্রিলটা রং হয়ে গেছে কমপ্লিট। এই ঘরটা ধরেছি রং করা, তো এক কোট হয়েছে পুট্টির। এই যে দেখতে পাচ্ছ তোমরা, উপরে ছাদ দিয়ে শুধু এই পাশটা বাকি আছে, এই পাশটা এখনো হয়নি। তো চলো লুচির প্রিপারেশন নিই, লুচি লুচি গরম গরম ফুলকো লুচি খাবো। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি, এখন বানানো হচ্ছে ঘুগনি। তো ঘুগনিটা বানিয়ে নিই স্যাট স্যাট করে, তারপর আবার এডিটিং করে আপলোড করে ভিডিওটা পোস্ট করতে হবে, তাই তো? তো চলো দেখতে থাকো, সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে স্যাট স্যাট করে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অন করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাও। চলো এখানে নিয়ে নিয়েছি দুটো আলু, এই আলুগুলো কাটবো, তেল দিয়ে দেবো কড়াইয়ে। আমার আবার স্যাটে স্যাট রান্না হয়, এই আলু নিয়ে নিয়েছি, চাকু নিয়ে নিয়েছি, এটা হবে একেবারে ধর তক্ত মাছ পাই, হাতে সময় নেই সেরকম ঘুমনি হবে। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আমি একটু হালকা ফ্রাই হয়ে যায় তারপর দেবো। আলু আমার হালকা ফ্রাই হয়ে গেছে, হালকা ফ্রাই হয়ে গেছে আলু, জল দিয়ে তারপর দেবো হচ্ছে লঙ্কা দিব, সময় নেই আরে ঝাঁঝাট করতে হবে না, হচ্ছে বিট লবণ, এখন বাকি কাজটা হচ্ছে ভাজা মশলার গুঁড়ো, ঘি খাবো না এখন সকালবেলা, এবার হচ্ছে আদা, আদাটা দিয়ে দেবো, ঘষে নিয়ে দিচ্ছি, পেটও দিতে পারো যে যেরকম ভালো দিতে হবে পেস্ট করে দিতে হবে। জাল
আলু আমার নরম হয়ে গেছে, এবার আমি মটর সেদ্ধ দিয়ে দেবো। রাতে সেদ্ধ করেছিলাম মটর ঘুগনি খাবো বলে, তো কেউ খাবে না, আর মাছের তরকারি ছিল। আর ও আমার লুচি দাও, তোমরা কে কে এইভাবে খেয়েছো? এইভাবে লুচি খাই আমরা। এখানে লুচি বেলা হচ্ছে, মা লুচি বেলছে। আরে কড়াই বসা না, তুই ভাত না। হ্যাঁ ঘুমটা হয়ে যাক, হয় না ঘুমটা হয়ে গেলে হয়। নারকেলটা তো কাটতে কাটি, তুমি যে নারকেলটা খাচ্ছ না। আমার এখানে ঘুগনি প্রায় একেবারে ডান, শুধু জিরে গুঁড়ো মশলার গুঁড়ো দেবো, ব্যাস হয়ে যাবে। তো এরকম লোক গেছে সকাল সকাল লুচি দিয়ে এরকম ঘুগনি, ব্যাস জমে যাবে একদম চাকাস। তো এই গেল লুচি তেলের মধ্যে, আর এই হলো লুচি ফুলে গেল, ব্যাস সুন্দর লুচি ফুলেছে, তুলে নিলাম। আরেকটা ট্রাই করি। এই গেল লুচি এখানে দিয়ে দিলাম, এই বানালাম ফুলে গেল। তো এই হয়ে গেল লুচি। তো এখানে ঘুগনি চালিয়ে নিই, চলো তাহলে খাওয়া যাক। দুটো লুচি নিলাম, দিনটা ভালোই যাবে। কেমন বাবু তুমি একটু দূরে যাও। সত্যি নিজের হাতে করা পায়েস লুচি ঘুগনি আর কি চাই, আর কি চাই তোমরা কমেন্টে লিখে দাও। তো ব্রেকফাস্ট হয়ে গেল, তাই এখন
বাঙালি যা উপাস, খাওয়া দাওয়ার পরও খাওয়া দাওয়ার গল্প। তো শীতকাল মানে খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানো। তো ভাবছি এখন একটা প্ল্যানিং করছি, দেখি কোথায় আশেপাশে ঘুরতে যাওয়া যায়। আর তাছাড়া তো খাওয়া দাওয়া থাকবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অন করে রাখো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলো।